এ দেখো, এটা আমার কলেজ। 10 বছর পর আবার গিয়েছিলাম, কারণ রিইউনিয়ন ছিল। খুব মজা হলো, ব্যাচমেট, সিনিয়র, জুনিয়র সবার সাথে দেখা হলো। এ দেখো কিছু ফটো আমাদের ব্যাচমেটদের। এ দেখো পেছনে আমিও আছি, মিস করে যেও না। এখানে আমাদের ক্লাস হতো, আবার গিয়েছি ওই ক্লাসের ভিতরে, খুব নস্টালজিক লাগছিল। আমার গেস্ট লেকচারটা মিস করে গেলে তো। এটা সেমিনার হল, এখানে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল। এটা স্টেজ, এখন স্টেজে কেউ নেই আর অডিয়েন্সও কেউ নেই। বাবা মা বলেছিল তোকে যেন একবার স্টেজে দেখতে পাই, তাই ভাবলাম ফাঁকা মাঠে গোল দিয়ে দিই একটা। আমি এখানে ওই পেছনে যেটা ফ্যাশন শো এর জন্য বানানো হয়েছে ওটা দেখাবার চেষ্টা করছি। দেখতে পেয়েছো আশা করি। এ দেখো, এটা ভবেশদার দোকান। এখানে এটা আমাদের কলেজের পেছনের গেট, এখান দিয়ে আমরা যেতাম ভবেশদার দোকানে, ডিম টোস্ট, বাটার টোস্ট সব খেতাম। এটা আমাদের কলেজের ভিতর জায়গাটা, এটা আমাদের কলেজের মেন গেট। একটা গেট দিয়ে সাজানো হয়েছে, বেশ লাইটিং হচ্ছে। একটু আগিয়ে গেলে তুমি আমাদের কলেজের নাম দেখতে পাবে। এটা স্টেজ, কি সুন্দর লাগছিল রাত্রিবেলায়, বসবার জন্য চেয়ারও ছিল। আর এইদিকে পুরোটা লাইট দিয়ে সাজানো হয়েছিল, গাছের মধ্যে লাইট, তারপর রাস্তায় লাইটগুলো দেওয়া হয়েছিল, সুন্দর লাগছিল দেখতে। বাম দিকে আমাদের ক্যান্টিন ছিল। এটা পুরোটা রাস্তা দেখো কি সুন্দর লাগছে। এটা হচ্ছে নতুন বিল্ডিংটা যেটা বানানো হয়েছে, এখানেই সেমিনার হল আছে, আর পেছনে ওয়ার্কশপ, ওখানে আমাদের খাওয়ানো হয়েছিল। এটা হচ্ছে হোস্টেলের জায়গাটা, এগুলো এক একটা হোস্টেল, উপরে 2টো রুম, নিচে 2টো রুম। তো আমাদের আমার হোস্টেলটা ছিল ওই যে দূরে লাইটটা আছে ওইখানে, কিন্তু আমাদেরকে এখন থাকতে দিয়েছিল এই রুমটাতে। চলো এই রুমটাই দেখাই তোমাদের তাহলে। তো এই দেখো আমার একটা বন্ধু বসেও আছে। এই রুমটা দেখো, পাশের রুমটা, এই রুমটাতে আমরা ছিলাম। তো এটা যাওয়ার পথে আমি গঙ্গার ছবিটা নিয়েছিলাম, কারণ এখানে খুব নস্টালজিক ফিল হচ্ছিল, কারণ এখানেই আমরা সাইকেল ভাড়া করে আসতাম কলেজ থেকে, অনেক দূর কিন্তু তাও আসতাম, দিয়ে চুপচাপ বসে গঙ্গাকে বইতে দেখতাম, দারুণ লাগতো। তুমিও চুপচাপ দেখো, তাহলে দেখবে মনটা শান্ত হয়ে গেছে। ফাইনালি আমার ডানা গজিয়েছে। তো এই কিছু ছবি তুলেছিলাম যেগুলো কলেজের।